শুক্রবার প্রদেশ বিজেপির বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বল, প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী মনোজকান্তি দেব সহ অন্যান্যরা। মূলত বিজেপির একাংশ বিধায়ক যখন দিল্লি ছুটে যায়, ঠিক তখন দলের সাংগঠনিক বিষয় খতিয়ে দেখতে রাজ্যে আসেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বল। রাজ্যে আসার পর ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব, প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য, প্রদেশ বিজেপির অফিস বিয়ারদের সাথে পৃথক পৃথক বৈঠক করে সাংগঠনিক বিষয়ে খোঁজ খবর নেন। প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা জানান, সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করতে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বল রাজ্যে এসেছেন। তবে একাংশ বিধায়কের দিল্লি অবস্থান করার বিষয়ে তিনি মুখ খুলতে অসম্মতি প্রকাশ করেন। তিনি বলেন, যারা দিল্লি অবস্থান করছে তারাও দলের সদস্য, তাদের সাথে আলোচনা করে সবকিছু সমাধান করা হবে। এটা আমাদের নর্থ ইস্ট জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অজয় জাম্বলজি এখানে এসছেন। তো আমাদের যে সাংগঠনিক বা গঠনমূলক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতে উনি এসে সবার সাথে কথা বলেন। তো এর মধ্যে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে, অফিস বিয়ারের মিটিং উনি নিয়েছেন, আমরাও ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ডিপুটি মুখ্যমন্ত্রী সবাই ছিলেন। আজকে সমস্ত এমএলএদের সাথে এখানে কথা বলার জন্য, হ্যাঁ, এখানে আজকের এই সাংগঠনিক সভা এর জন্য না, এটার ব্যাপারে তো আমাদের ঘরের ব্যাপার, এগুলো নিয়ে আমার মনে হয় ডিসকাস করাটা ঠিক নয়। আমাদের নিজস্ব এটা ঘরানার ব্যাপার, এগুলো দিয়ে যা হচ্ছে এগুলো তো পেপারে আসছে, কিন্তু পেপারের উপর ভিত্তি করে আমরা কোনো কথা কমেন্ট না করাটাই ভালো। তবে সব আমাদের নিজেরই লোক, কেউ আমাদের আলাদা কেউ না। তো এইগুলো যাই হবে, আমরা নিজেদের মধ্যে বার্তালাপ করে এগুলো আমরা ঠিকঠাক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।